কুষ্টিয়ায় প্রকাশ্যে সড়কের পাশে স্বামীর গুলিতে নিহত হয়েছেন স্ত্রী সন্তান সহ তিনজন। এই ঘটনায় জড়িত পুলিশের এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ। বেলা 11:30টার দিকে শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এই ঘটনা ঘটে। রবিবার সকাল 11:30 কুষ্টিয়ার পৌর এলাকার কাস্টমস মোড়ের একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে গুলি চালায় খুলনার ফুলতলা থানার এএসআই সৌমেন। এ সময় শিশুকে পেছন থেকে গুলি করলে পড়ে যায় সে। এরপর নারী ও এক পুরুষকে গুলি করা হয় কাছ থেকে। যখন বুঝতে পারছে রে গুলি করছে, তখন আমরা বাচ্চাটাকে নিয়ে অটোয় করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করি, তখন আমাদের উপরেও গুলি চালায়। আমরা তখন দোকানের সাইনবোর্ড দিয়ে নিজেদের রক্ষা করি। গুলি একটা হাওয়া দিল, হওয়ার পরে একটা বাচ্চা দৌড়ে গেল, ওই বাচ্চা গুলি করলে তার বাড়ি থেকে আর কোনো আমরা ইয়ে পাইনি, তখন লোকজন যা ইট মারতেছিল। এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে হামলাকারী সৌমেনকে একটি বাড়ির মধ্যে আটকে রাখা হয়। জনপ্রতিনিধি হিসেবে আমার যে দায়িত্ব জনগণ উত্তেজনা আছে, জনগণ ঠান্ডা করলাম আমি। এখন কি অবস্থা এলাকায়? আইন সরকার আইনে যেতে হবে, প্রশাসনের কণ্ঠ রাখুন। গুলিবিদ্ধ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয় বলে জানান আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার। গুলিতে আহত হয়ে হাসপাতালে এসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন, আর দুইজনের মৃতদেহ আমাদের জরুরি বিভাগে নিয়ে আসার পরে আমরা মৃত ঘোষণা করছি। নিহত তিনজন হলেন 1.5 বছরের শিশু রবিন, আসমা ও শাকিল। গুলিতে নিহত আসমা সৌমেনের দ্বিতীয় স্ত্রী, 1.5 বছর আগে তাদের বিয়ে হয়। আমাদের হাতে একজন গ্রেপ্তার আছে, তা আমরা এটার ঘটনা এতটুকু নিশ্চিত করে বলি, জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে 100% ন্যায় বিচারের জন্য যা যা করণীয় আমরা কথা দিচ্ছি সেটি করব। পরকীয়ার জেরে এই ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। এই সম্পর্কে আরও একটু বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন, এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজ্জাদ, বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি আফলা, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তো আপনি জানেন যে কিছুক্ষণ আগে, প্রায় ঘণ্টাখানেক আগে, যে আসমা, রবিন এবং শাকিল এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনার পরে তাদের মৃত্যু হয়। তো এই মুহূর্তে ওটির মধ্যে রয়েছে শাকিল এবং যে শিশুটি রবিনের লাশ সেখানে রয়েছে, আর আসমার মরদেহ ইতিমধ্যেই এখানকার যে মর্গ রয়েছে সেই মর্গে রাখা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে নিহতদের পরিবারের আমরা কাউকে পাইনি, তারা হাসপাতালে এখন মাত্র যোগাযোগ করেননি বলে হাসপাতাল সূত্র আমাদের নিশ্চিত করেছে। আর যে ঘাতক সৌমেন, সে পুলিশের হেফাজতে রয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি, সৌমেনের সাথে 1.5 বছর আগে আসলে আসমার সম্পর্ক হয়, শাকিলের মাধ্যমে পরিচয় হয় আসমার সাথে। এরপরে 1.5 বছর আগে তারা বিয়ে করেন আসমা এবং সৌমেন। আসমার এর আগেও আরেকটি বিয়ে ছিল এবং সৌমেনেরও স্ত্রী রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যে শিশুটি মারা গেছে রবিন, সেটা আসমার আগের ঘরের পুত্র। আর শাকিল স্থানীয় বিকাশ এজেন্টে কর্মরত ছিলেন। এবং শাকিলের পুলিশের একটি সূত্র জানিয়েছে যে সৌমেন জানতে পারে যে শাকিলের সাথে আসলে তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী আসমার একটি অবৈধ সম্পর্ক আছে। এবং আজকে সে খুলনা থেকে আজকে আসে, এবং আসার পরেই কুষ্টেশ্বরের কাস্টম মোড়ে তাদেরকে একসাথে দেখে সে আসলে গুলি চালায় বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। তো পুলিশ সৌমেনকে জিজ্ঞাসাবাদ করছে আরও বিস্তারিত জানার জন্য যে কেন সে এই তিনজনকে একই সাথে গুলি করে মারল। এবং সে পুলিশকে ইতিমধ্যে বেশ কিছু তথ্য দিয়েছে বলে পুলিশের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। তো তদন্তের সাথে পুলিশ এই মুহূর্তে আসলে মিডিয়ার সামনে কথা বলতে রাজি হচ্ছে না, পরবর্তীতে তারা এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল অপলা সর্বশেষ কুষ্টিয়া থেকে। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।